আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ জান্না। আমার মতো কি আপনারাও ছোটবেলা থেকেই অগণিতবার সম্রাট শাহজাহান মমতাজের ভালোবাসার কথা শুনছেন? এই তো সেদিন ঘুরে আসলাম পাশের দেশ ভারতের বিখ্যাত তিনটি শহর দিল্লি, আগ্রা এবং জয়পুর থেকে। এক্সপিরিয়েন্স করেছি ভারতের মোঘলীয় ট্রেডিশনাল ডিলিশিয়াস খাবারের পাশাপাশি বেশ কিছু লোকাল এক্সেপশনাল প্লেসেস। ও হ্যাঁ, ঠিক তেমনিভাবে কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করেছি রাজস্থানি রাজপুতি কালচারকেও। এবং যেহেতু আপনাদের জন্য সকল ইনফরমেশনের পাশাপাশি আদ্যপান্ত খরচের তথ্যও আমি দিয়ে থাকি, তাই আমার পুরো 8 দিনের ভ্রমণকে 2 ভাগে বিভক্ত করে প্রথম এপিসোডের এই ভিডিওতে থাকবে কিভাবে আমরা 4 দিনের প্ল্যানে দিল্লি আগ্রা ভ্রমণ করলাম তার সকল বৃত্তান্ত, এবং পজিটিভ নেগেটিভ সকল তথ্য তো থাকবেই। ভিডিওটা একটু বড় হলেও আশা করি এই এক ভিডিও দেখলে আপনার দিল্লি আগ্রা ভ্রমণ প্ল্যান হবে খুবই গোছানো। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমরা এখন আছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর 8:18 এখন রাত, আর আমরা এখান থেকে যাব হচ্ছে সরাসরি দিল্লিতে। আমরা টিকিট নিচ্ছি হচ্ছে ইন্ডিগোর, আমাদের জনপ্রতি রাউন্ড ট্রিপের টিকিটটা পড়ছে হচ্ছে 14,700 টাকা। তো দেখা যায় যে আমরা এক ওয়েতে যদি যাই তাইলে 7,300 সামথিং এরকম পড়ে বেসিক্যালি, কিন্তু এই অফারটা কিন্তু থাকে না। এটা আমি কীভাবে অ্যাভেল করতে পারছি সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকেন, কারণ অনেক ইনফরমেশন পাবেন। So, আপনারা আপনাদের ট্রিপটা করতে পারবেন আরো ইজি। ভেরি গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টস, অ্যানাউন্সমেন্ট ফ্রম দ্য ফ্লাইট ডেক, আমাদের ফ্লাইটটা কিন্তু ছিল আজকে 4:25, এবং ফাইনালি আমরা কি এখনো শিওর যে আমরা যেতে পারছি? আসলে হেভি স্নো এর হেভি ফগের কারণে আমাদের এতটা লেট হয়েছে। আজকে হচ্ছে জানুয়ারির 14 তারিখ, সো এখনকার ওয়েদারটা এরকমই। আরও অনেক 4 ঘন্টার বেশি ডিলে হলেও তারা রিওয়ার্ড হিসেবে মোরগ পোলাও, বয়েলড এগ এবং ঠান্ডা পানিয়ে দেওয়ায় আমাদের মতো ভদ্র যাত্রীবৃন্দ তাদেরকে গাল মন্দ আর করেনি, কারণ কথায় তো আছেই পেট শান্তি তো দুনিয়া শান্তি। যাই হোক, ভালো করে পাসওয়ার্ড প্রোটেক্টেড ব্যাগ লক ব্যবহার করে লাগেজে দিয়েছিলাম সেই কখন। লকটা কোথায় থেকে নিয়েছি জানাচ্ছি, বাট তার আগে যেহেতু মাত্র 2 ঘন্টায় পৌঁছে গেলাম ভারতের রাজধানী দিল্লিতে, তাই ইমিগ্রেশন করে ব্যাগগুলো কালেক্ট করে নেই, কি বলেন? ব্যাগে এসে বসে আল্লাহ জানে ওই সাইডে গিয়ে দেখতে হবে। এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে, পাসপোর্ট স্ক্যান করেই আপনারা কিন্তু ওয়াইফাই এর কোডটা পেয়ে যাবেন। আমরা এইভাবে দেই, দেখি So your room number is 211, it's the second floor, reception number is 9, for the food you can dial 222. একটা জিনিস কি খেয়াল করেছেন, আমরা পৌঁছেই দিল্লির 6 ডিগ্রি শীতে কাবু হয়ে সাথে সাথেই সবাই বস্তা বস্তা সোয়েটার এবং জ্যাকেটও কিন্তু অলরেডি পরে নিয়েছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 211, আর এটা মহিপালপুর মানে এয়ারপোর্টের পাশেরই এলাকাতে। ঢুকো তুমি, আমি দরজাটা লাগাই দিই, দেন আমি আপনাদেরকে দেখাইতেছি রুমটা। দ্য ট্রাভেল গ্রুপের পক্ষ থেকে আমাদেরকে আজকে স্টে করার জন্য এই হোটেলটা দেওয়া হয়েছে। এই রুম, এটা হচ্ছে প্রপার একটা রুম আমি বলবো, কারণ এইটার ক্লিনলিনেস আমার কাছে খুব ভালো লাগছে। এই যে ফার্নিচারগুলোর ফিনিশিং খুবই সুন্দর দিচ্ছে, আর এখানে একটা বড় কাভার্ড আছে, এখানে বড় একটা মিরর আছে যেখানে আপনারা এই যে দেখো এদিকে আসো, আপনারা পিছনে একটা ব্ল্যাক বেঙ্গল বোর্ড দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা ওপেন শাওয়ারের ব্যবস্থা করা আছে, এখানে কমোড আছে। ঋত্বিকের ছবি দেওয়া হলো, ঋত্বিকের পানি দান্ত দান্ত বেশি হওয়ার কথা না, ঋত্বিকের ছবি দেওয়া হলো, কিন্তু 10 রুপি করে এই বোতলের দাম, এটা কোনো কথা? এটা কি মারা যায়? অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা এয়ারপোর্টের পাশে তো টুরিস্ট বা ফরেনাররা এখানে থাকে বেশি, ভিআইপি জোনটা এটা,
কারণ বাট এখানে কিন্তু বাজেট ফ্রেন্ডলি হোটেলও কিন্তু আছে এখানে বাজেট ফ্রেন্ডলি হোটেল আছে লাক্সারি আছে কিন্তু কোয়ালিটি ফুল হোটেল এই হোটেলগুলো মানে অনেক ক্লিন অনেক ফ্যাসিলিটি একদম মানে ইন্টারন্যাশনাল লেভেলের হোটেল চলো ভাই সোজাতে হ্যাঁ সোজাতে সোজাতে কাম খতম টাটা বাই বাই কিরে গোসল করবে না গোসল করবে ওকে আমিও তাহলে বের করে গোসলের সব জিনিস ও আর এই দেখেন আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন আমার ব্যাগের মধ্যে আমি মানে আমার বিভিন্ন প্রোডাক্টগুলো আমি কোথা থেকে নেই এগুলো জিজ্ঞাসা করেন সো আপনাদের সুবিধার্থে আমি এবার পুরো ভিডিও দেখতে থাকেন আপনাদেরকে জানাবো আমার কোন কোন জিনিস কই কই থেকে নিছি একদম পই পই করে তার মধ্যে প্রথমে এই ব্যাগটা অর্গানাইজার ব্যাগটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে ডাবল ব্যাগ ডাবল চেইনের মানে ডাবল স্পেস আছে এখানে এখানে আমি রাখছি হচ্ছে আমার ইম্পর্টেন্ট থিংস আর এই পাশে রাখছি হচ্ছে সব তার মাল যা ইম্পর্টেন্ট জিনিস আছে সব এখানে রাখছি মানে এটার সাইজটা অনেক বেশি আর আমি এই ইউজফুল ব্যাগটা পারচেস করছি হচ্ছে ট্রেকমেড নামক একটা ফেসবুক পেজ থেকে আমি তাদের ওয়েবসাইটের লিংক কিন্তু দিয়ে দিব ডিসক্রিপশনে আপনারা চেক করে নিতে পারবেন খুবই রিজনেবল কস্ট আর সবচেয়ে বড় কথা হলো এখানে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় তারা চায়না এবং কোরিয়া থেকে ইম্পোর্ট করে সো লেটস গো আপাতত আমরা গোসল করি এবং আগামী কালকে আমরা ঘুরে দেখব দিল্লির এক্সেপশনাল প্লেসেস সো স্টে টিউনড আমাদের রাতের খাবার সহ টোটাল তিন বেলার খাবার কিন্তু এজেন্সির ট্রাভেল প্যাকেজের সাথেই ইনক্লুড করে নিয়েছিলাম প্যাকেজের কস্টিংটা জানাচ্ছি তাই পুরো ভিডিওতে সাথেই থাকুন আমি তো শুধু মাংস নিছি না মাংসাশী প্রাণীর শুধু মাংস নিছে তো সবসময় মাংসই নেই আমার কাছে মাংসটা ভালো লাগতেছে অর্ডার জোলটাও গ্রেভি মানে মাংসটা ভালো মানে ঝালও বেশি না কম না মানে স্ট্যান্ডার্ড সবাই খাওয়ার মতো গুড মর্নিং সবাইকে আজকে আমাদের দিল্লিতে ফার্স্ট ডে আর আজকে আমরা দিল্লি নিয়ে অনেক এক্সাইটেড কারণ আমি এর আগে কখনো লোকাল সাইট সিং করি নাই দিল্লিতে সবসময় অ্যাডভেঞ্চার ট্রিপগুলোই আমরা নিছি আর দ্য ট্রাভেল গ্রুপের পক্ষ থেকে আর্টিকা ওকে আর্টিকা আমাদের জন্য সেন্ড করা হয়েছে এটা হচ্ছে 7-সিটার গাড়ি যাতে আমরা কমফোর্টেবলি তিনজন ঘুরতে পারি বাট প্যাকেজটা আমাদের কত কস্টিং এসে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো দেখি আমাদের দিনের প্রথম স্পটটা কোনটা আমরা বের হয়েছি হচ্ছে 9টা বাজে আর দিল্লির ট্রাফিকে পড়ে গেছি অলরেডি ভাইয়া আপনার নাম কিয়া হ্যায় মেরা নাম বেদ হ্যায় বেদ মেরে অডিয়েন্স কে লিয়ে হাই কর দিজিয়ে তো বেদ ভাই আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আর আমরা একদম ব্রেকফাস্ট করেই বের হয়েছি ব্রেকফাস্ট ছিল বুফে আপনাদেরকে তো দেখালাম আর লেটস গো চলে আসছি আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশন আমি জানি না এই জায়গাটা কোনটা মহাত্মা গান্ধী কি और ये राजघाट है अच्छा हाँ, यहाँ पे एंट्री कॉस्टिंग कितना है यहाँ फ्री फ्री ओ वाओ फ्री 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 में ले जाओ ले जाओ राजघाट हमरा देख এখানে কি আছে লেটস গো ইনসাইড যে ফ্রি তে আমরা কি কি দেখতে পারি দুনিয়াতে এখনো ফ্রি কিছু আছে হ্যাঁ চলো এই জায়গার মধ্যে এই ডিএসএলআর দিয়ে ভিডিও করা যাবে না তাহলে এখানে আমরা কি করতে আইছি আমরা নাকি ডিএসএলআর নিয়ে আসি বা ক্যামেরা নিয়ে আসি কিন্তু অনেকে আসবে যারা ক্যামেরা নিয়ে আসবে না হ্যাঁ তারা ফোন নিয়ে আসবে জায়গাটির তাৎপর্য বুঝতে চেয়ে একটু স্মৃতির পাতা নাড়া দিতে চাচ্ছি প্রায় 200 বছর ব্রিটিশদের কাছ থেকে শোষিত হওয়ার পরে 1948 সালে ভারত যে স্বাধীনতাটা লাভ করে এই স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মহাত্মা গান্ধী যিনি মূলত সত্যের পথেই নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন ঠিক তারই স্মৃতির সমাধিস্থলে এখন আমরা আছি ওই যে ওরা পড়ালেখা করতেছে বাসা থেকে পড়ে না আসলে এরকমই আচ্ছা এখানে বেসিক্যালি এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে আর ওই সাইড দিয়ে বের হয় তাহলে নিচের দিক দিয়ে কারা আসে
দেখতে পাচ্ছেন অনেক দেশি বিদেশি পর্যটক এখানে এসেছেন, ঘুরে ঘুরে দেখছেন সমাধির প্রতিটি অংশ। ঠান্ডা দিল্লিতে আপনারা একটু গুগল করে দেখবেন যে আজকে হচ্ছে 15 তারিখ, আজকে কি পরিমাণে ঠান্ডা জানুয়ারির 15 তারিখে আমরা কি ফিল করতেছি। এখানে দেখতে পেলাম মহাত্মা গান্ধীর পাশাপাশি ভারতের বিশিষ্ট বরেণ্য ব্যক্তি জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, চৌধুরী চরণ সিং ও অটল বিহারী বাজপেয়ী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতিচিহ্নও আছে এই স্মৃতিসৌধ কমপ্লেক্সে। যারা যারা ঘুরতে আসবেন এই টাইমিংটা দেখে রাখেন, এখন খোলে হচ্ছে 5টা বাজে আর অফ করে দেয় হচ্ছে 7টা বাজে। ভাইয়া 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 কিনে দেন, কিনে দেন ভাইয়া। আমার 5 রুপিয়া আছে, 1000 এর একটা নোট দেখছি। কাম নেই কাছে কিয়া পেসে পেসে কার্ড হি কার্ড হে, এটা তো সব আমার কার্ড। বিক্রি করছে দাও 10 আর 20 টাকা ফেক। ইয়া দেখো পেসে পেসে সে গরীব 1000 টাকার একটা নোট খালে সে। তুই জানাস কত টাকা ট্রিপ করতেছস তুই? বাহার সিফ দিখায় ছোটি মোটি চিজ, আন্দর তো বহুত জারে হ্যায় না। আমাদের দেখা যাক আমাদের সেকেন্ড ডেস্টিনেশন কোথায়। আবি হাম কাহা জায়েঙ্গে ভাইয়া? अभी हम चलते हैं, लाल किला जाना था मगर वो बंद है तो बाहर से घूमेंगे। सो बाहर से फोटो देख सकते हैं, अंदर नहीं जाने दे रहे बंद है 26 जनवरी के कारण। पब्लिक देखे देखा जाएगा अपना देख के सेकंड डे कौन जगह था देखे। আমি কিন্তু বিডিটিতে বলতেছি মাত্র 21,500 টাকা থেকেই কিন্তু এরকম দিল্লি আর আগ্রা ট্রিপ আপনারা করতে পারবেন দ্য ট্রাভেল গ্রুপের মাধ্যমে। আর যা যা ইনফরমেশন আছে সব কিন্তু ডিসক্রিপশনে থাকবে, গো চেক ইট আউট নাও। বাট আমাদের যে আমরা যে প্যাকেজটাতে আসছি এটা হচ্ছে সুপার প্রিমিয়াম লাক্সারিয়াস প্যাকেজ, দ্যাটস ওয়াই এটার কস্টিংটা পড়েছে আমাদের কি বলে আমরা ফ্লাইট সহকারে নিছি না ভাইয়াদের কাছ থেকে, হ্যাঁ পার পার্সন 85,000 রুপি সরি 85,000 টাকা দিয়ে। আমাদের এই 85,000 টাকার প্যাকেজে কিন্তু দিল্লি আগ্রা জয়পুর থেকে আবার দিল্লি, আবার দিল্লি থেকে ঢাকা ফ্লাইট, ঢাকা থেকে দিল্লির ফ্লাইট, টোটাল সব ইভেন লাঞ্চ সহকারে আমরা ইনক্লুড করছি, আবার সব জায়গার যে এন্ট্রি ফি আছে সেগুলোও অ্যাড করছি। দ্যাট মিন্স আমাদের পকেট থেকে কিন্তু আর এক্সট্রা কোনো টাকা খরচ হচ্ছে না, কারণ দেশের বাইরে থেকে যখন আমরা ইন্ডিয়াতে ঢুকি তখন টাকার যে মানে মানির এক্সচেঞ্জ বা এই ধরনের হেসেলগুলো আমরা নিয়ে নেই। আর এখানে আর কোনো টাকা বা কোনো জায়গায় কোনো কস্টিং আমাদের নাই, সব এজেন্সির উপরে চোখ বন্ধ করে। সম্রাট হুমায়ুনের এখানে একটা স্থাপনা আছে, আমরা দেখব ভেতরে যাব। এখানে লেখা আছে, এখানে টিকেটের ইয়াও আছে। এখানে কি লেখা আছে আমরা তো পড়ি। আচ্ছা আপনাদের সুবিধার্থে কিন্তু দেখিয়ে দিতে চাচ্ছি, বাংলাদেশি ইন্ডিয়ান সহ সার্ক দেশের এন্ট্রি ফি কিন্তু এখানে মাত্র 40 রুপি, আর ফরেনার এন্ট্রি ফি হচ্ছে 600 রুপি। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই টোকেনটা কিন্তু সাথে রাখবেন, আদারওয়াইজ কিন্তু 100 টাকা জরিমানা দিতে হবে। খাবার মনে করে খেয়ে ফেলেন না, তোমার মতো সব কিছু খেলে খাবার মনে হয় না, আর কি চকলেট মনে করে আবার খেয়ে ফেলেন। প্রবেশের প্রথমেই যে অষ্টভুজাকৃতি স্থাপনাটি আমাদের মন কেড়েছে এটি হচ্ছে ঈসা খানের সমাধিসৌধ, যিনি মূলত মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধেই যুদ্ধ করেছিলেন এবং 1548 সালে মৃত্যুবরণ করেন। আমরা কিন্তু এখন ঠিক সমাধি কক্ষেই অবস্থান করছি। এরকম আমরা একদিন বয়স হবে, আমি তখন এমনি এমনি হাট মার, তুমি তখন সমাধির সাথে আড়াআড়ি ভাবে খুব সুন্দর মিহরাব সহ একটি মসজিদ দেখতে পাচ্ছি, এবং হয়তো এই মসজিদটি উনি ব্যক্তিগতভাবেই ব্যবহার করতেন কিনা আমার সঠিক জানা নেই। ইতিহাসপ্রেমীদের কাছে আশা করি কোনো না কোনো ধারণা পাবো, তাই প্লিজ কমেন্ট করে আমাকে কিছু ধারণা দিতে কিন্তু ভুলবেন না।
1562 খ্রিস্টাব্দে সম্রাট হুমায়ুনের স্ত্রী হামিদা বেগম এই সমাধিটি নির্মাণ করেন। মূলত এই সমাধিটি ভারতীয় উপমহাদেশের প্রথম কোনো উদ্যান সমাধি ক্ষেত্র। এটা দেখা ওট করে না সাম সর্ট অফ তাজমহল, বাট আমরা দেখব হচ্ছে আগামী কালকে তাজমহল দেখব আমরা ইনশাআল্লাহ। দেখছো তাজমহল, এটা কিন্তু তাজমহল, তোমরা যা বুঝতেছো না। সত্যি আমরা তো এখনো তাজমহল দেখি নাই, সো এটা অনেকটা যদি এই যে এই আমাদের ভাইয়ের মতো যদি কেউ থাকে যে সিঙ্গেল দা তাজমহল, সিঙ্গেল দা তাজমহল হম লোগো কো কম মত সমঝনা রন্ডে হম লোগো কো কম মত সমঝনা। পুরো স্থাপনা জুড়ে যে লাল বেলে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমগ্র ভারত জুড়ে এত বড় মাপের স্থাপনার মধ্যে সর্বপ্রথম হুমায়ুনের সমাধিতেই ব্যবহৃত হয়েছে, এবং সৌধটি নির্মাণ করতে সে যুগে খরচ হয়েছিল 15 লক্ষ টাকা। ভেতরে শুধু একটা কবর। এটা মনে হয় যে হুমায়ুনের হুমায়ুন কা। আচ্ছা এটা হচ্ছে এই যে সামনে যে সমাধিটি দেখতে পাচ্ছেন এটি সম্রাটের সমাধি, এবং এই সমাধি সৌধ চত্বরে হুমায়ুনের সমাধি ছাড়াও রয়েছে তার স্ত্রী হামিদা বেগম এবং পরবর্তীকালের মুঘল সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকোর সমাধিস্থল। আরও রয়েছে জাহাঙ্গীর শাহ, রফিউল দৌলত প্রমুখ সহ পরবর্তীকালের মুঘল শাসকদের সমাধিও। আপনাকে এমন ভাবে ফোর্স করবে চাদর ফুল আগরবাতি নেওয়ার জন্য, নিতেই হবে, না নিলে মানে আপনার সাথে এক প্রকার ওরা খারাপ বিহেভ করে, এই জন্য ওই জায়গাটা আমরা অ্যাভয়েড করতেছি। हिंदुस्तान की आज़ादी में जितने भी लोग शहीद हुए थे उन सबका नाम लिखा है इसमें टोटली। ये हाँ स्मारक है, नेशनल इमारत, ये शहीदों की याद में बना हुआ है। वो चेहरा से स्मृति सौधर मत हमारे जितने स्मृति सौध से शहीद मीनार से और कम टाइप है उन्होंने मस्त मस्त खाना चाहिए। हलाल हलाल इधर सब है। हां इधर हलाल बेसी पा ये गाना गाएंगे गाना चलो डांस करके दिखाओ। আমরা এখন আসছি দুপুরের খাবার খাইতে। মটকা পীর নামে একটা দরগা আছে, এটার অপোজিটে এখানে কিছু খাবারের দোকান আছে। ये क्या है? ये चिकन कोरमा है भाई। चिकन कोरमा। अच्छा अच्छा। ये चिकन होगा, ये चिकन स्टू होगा, ये होगा मटन कोरमा। मटन कोरमा। ये मटन कोरमा। ये चिकन बिरयानी होगी। कबाब। अच्छे कबाब। चिकन में भी है? चिकन में भी है। स्पाइसी होगा? সব লোকাল মানুষরা খাচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেগুলো সব হালাল। সহ্য হচ্ছে না, একটু ঝোলটা নিয়ে আগে একটু মেরে দে, মেরে দে, এই যে এইভাবে আমোদ। মেনু কার্ড অনুযায়ী দেখলাম বিরিয়ানির প্লেটার 250 করেই শুরু হয়, এবং মাটন কোরমা তো মাস্ট হ্যাভ আইটেম, যার প্রাইস দেখেছি 200, এবং কাবাব 4 পিসের প্লেট 250 রুপি করে। যদিও আমাদের খাবারের সকল কস্টিং কিন্তু প্যাকেজের সাথেই ইনক্লুড, তবুও শুধুমাত্র আপনাদের সুবিধার্থেই তো সকল ইনফরমেশন আমি দিয়েই যাব। কি বলেন? এটা হচ্ছে রুমালি রুটি গরম গরম, আর এটা হচ্ছে মাটন কারি। লুকস অ্যামেজিং, লুকস অ্যামেজিং, অনেক মজা, অনেক মজা। আরো ঘুরতে হবে, এগুলো খাওয়া শেষ করা।
বেলা বাড়ার সাথে সাথে রোদও উঠে গেছে আর আমরা খাবার খেয়ে চলে আসি কুতুব কমপ্লেক্সে। এখানে আসলে লেখা আমি বলি না, এটা লেখা কুতুব কমপ্লেক্স, বাট এটা হচ্ছে কুতুব মিনার। রোদ উঠেই বা কি লাভ, বাতাস তো সেই ঠান্ডা ঠান্ডা। এখানে টিকিট হচ্ছে সার্ক, যেহেতু আমরা সার্ক কান্ট্রি সেই হিসাবে হচ্ছে 40 রুপি, ইন্ডিয়ানদের জন্য 40 রুপি, আর ফরেনার হইলে যায় হচ্ছে 600 রুপি। মানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের যে লিস্ট থাকে, মানে পৃথিবীতে এরকম যে হেরিটেজ সাইট গুলো আছে এটার অন্তর্ভুক্ত হইতেছে কুতুব মিনারটা। আর এদিকে একটা মসজিদও আছে যে কুয়াত উল ইসলাম মসজিদ, আর কুতুব মিনারটা হচ্ছে সামনে। আমরা মসজিদ গুলা, তারপরে হচ্ছে আলাই দরওয়াজা, তারপরে ইমামের যে মাজার বা কি সমাধি আছে ওটা দেখি। আলাই দরওয়াজা, এটা এই যে এটা হচ্ছে আয়েশে দরওয়াজাটা, আলাই দরওয়াজা। এটা কেন বানাইছে আমরা এখানে পড়ি, আলাই দরওয়াজা নামে বিশাল যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি নির্মাণের জন্য সুদূর তুর্কি থেকে 1311 খ্রিস্টাব্দে কারিগর নিয়ে আসা হয়, এবং খুব 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 সুন্দর কারুকাজগুলো লাল বেলে পাথর ও সাদা মার্বেল দ্বারা অদ্ভুত সুন্দরভাবে সজ্জিত করা হয় এই প্রবেশদ্বারটিতে। এবং আমরা এখন যে সমাধি কক্ষে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে 16তম শতকের একজন বিশিষ্ট ইমাম মোহাম্মদ আলীর সমাধি, যিনি ইমাম জামিন নামেও বেশ পরিচিত ছিলেন। এই যে নাজারা, নাজারা না দৃশ্য, আচ্ছা এখান থেকে মানুষ এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে দেখুন। এই যে এই যে সে চাঙ্গা উঠে গেছে, চাঙ্গে চাঙ্গে। আমার আমার ফুটেজ গুলো নষ্ট করার পেছনে যার 100% দায়ভার রয়েছে। ধারণা করা হয় যে কুতুব মিনারের নামকরণ করা হয় প্রয়াত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে, কিন্তু শুনে অবাক হবেন যে এই স্তম্ভ বা মিনারটি বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার। সারপ্রাইজিং রাইট? যদিও এই বিখ্যাত সুফির আদেশেই 1193 খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়, বাট 1386 খ্রিস্টাব্দে মিনারের উপরের তলার কাজগুলো সম্পূর্ণ করেন ফিরোজ শাহ। ইতিহাস ঘাটতে যেয়ে একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম যে তাজমহলের চেয়ে নাকি এই কুতুব মিনারে বেশি পর্যটক আসেন, এমনকি 2006 সালের ভারতীয় গণনা অনুযায়ী 38 লাখ পর্যটক আসেন এই মিনার পরিদর্শনে, যেখানে একই বছরে তাজমহল দেখতে যান 25 লাখ পর্যটক। ভাবা যায়? আমাদের আজকের ঘোরাঘুরির জায়গাগুলো একদম কাছাকাছি ছিল, তাই না? দেখছো আমরা বিকালের মধ্যে চলে আসছি, আর এইটা কি, এই জায়গাটা হচ্ছে দ্য ফেমাস কারোলবাগ এরিয়া। অ্যাজ ইউ গাইস ক্যান সি, এখানে প্রচুর গাড়ি, কারণ এই জায়গাটাতে অনেক টুরিস্ট থাকে। বাতাস কিচেনে 24 আওয়ার রুম সার্ভিস হয়, ম্যাক্সিমাম টাইম হতে 8, 9, 10। 5 নম্বর পে কল কিজিও, দেখে মেনু রাখা হবে। না কোই প্রবলেম নেই, হাম লোগ আ জায়েঙ্গে। ভেজ হ্যায় নন ভেজ হ্যায়? নন ভেজ। হালাল হোগা না খানা? মানে দেখি জিতনা ভি হোটেল লাইন হতা না, মোস্টলি হালাল আতা হ্যায়। ওকে, কিউকি হালাল হিন্দু অর মুসলিম দোনো হি খাতে। হ্যাঁ আচ্ছা, ও ফ্রেশ হোক আইয়ে অর্ডার দিয়ে ফিরে মাপো। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাঙ্ক ইউ। হোটেল রুমটা তো বড়, এই রুমটা ভালো। টয়লেট বড়ি শাহরুখ খানের যে টয়লেটে গান গাইতেছে।
আচ্ছা দিল্লির দিলওয়ালা শহরে এসে সে পাগল হয়ে গেছে। আমি তিনটা প্রোডাক্ট পারচেজ করছিলাম বাংলাদেশ থেকে আসার একদম লাস্ট মোমেন্টে, তিনটার আমি ডেলিভারি পাইছি, দ্যাটস ওয়াই আমাকে ফ্লাইটে করে নিয়ে আসতে হয়েছে, কারণ ওই টাইমে আর বাসায় যাওয়া একদমই পসিবল না। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না অ্যাকচুয়ালি, আমরা দ্য ট্রাভেল গ্রুপের মাধ্যমে যে ঘুরতেছি তাদেরই একটা মেডি স্টোর আছে, একটা ওয়েবসাইট আছে যেখানে তারা মেডিকেল প্রোডাক্টগুলো বিক্রি করে বা ইউজফুল এই ধরনের জিনিস, বিউটি প্রোডাক্ট। ওইখান থেকে আমি তিনটা প্রোডাক্ট পারচেস করি যখন আমি এই ট্রিপটা কনফার্ম করছি। মানে আপনারা টায়ার্ড হলে বাসা ইউজ করতে পারবেন, আমরা এখন ট্রাভেলিংয়ে ইউজ করতেছি, ইউজ করতে করতে ঘুমায় গেছে। বাকি আরও দুইটা প্রোডাক্ট আছে, সেগুলো আমি আপনাদেরকে জয়পুরের ভিডিওতে দেখাবো। আর যেহেতু আমি তাদের ট্রিপগুলো রেগুলার করে থাকি, সেহেতু আমি এই শ্যুটটা নিব, এই কারণে ভাইয়াকে বলার সাথে সাথে ভাইয়া আপনাদের জন্য একটা স্পেশাল অফার আমাকে দিছে, সেটা হচ্ছে আমার দেওয়া কোড যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা যদি অ্যাপ্লাই করে আপনারা এই জিনিসগুলো পারচেস করেন তাহলে কিন্তু আপনারা ফ্ল্যাট 10-15% একটা ডিসকাউন্ট পাবেন। যেহেতু বিল্ট ইন অ্যাকচুয়ালি ব্যাটারি আছে, শুধু চার্জ দিতে হবে, সো ট্রাভেলিং এ ইজি হবে, মোবাইলের যে কোনো অ্যাডাপ্টার দিয়ে চার্জ দেওয়া যাবে USB-C হয়ে। আমাদের রুমের সামনে বসার ব্যবস্থা সুন্দর কিন্তু, আরে অত কোলে উঠে যেতেছে তোমার। ওকে ঠিক আছে, কোলে উঠা যাবে না। ও ও কথা বুঝে, ওরে ও খুঁজতেছে, ও বোঝার চেষ্টা করতেছে এটা কি আছে। আচ্ছা আমি একটুখানি টেস্ট করি, যদিও জানি না এখানে যেটা পাইতেছে সেটাই আলহামদুলিল্লাহ, কারণ সবচেয়ে বড় কথা হইতেছে এখানের ফুডগুলো হালাল। সো সামনে যেটা পাবো সেটাই আলহামদুলিল্লাহ। আমি অল্প একটু নিয়ে, ও আচ্ছা এটা হলো আলুর সবজি একটা আইটেম, ফাইনালি আমরা বাংলাদেশে রোদ না পাইলেও দিল্লিতে রোদ পাইছি। আগ্রা কিতনা ডিস্টেন্স মে হতা হ্যায়, মতলব কিতনা কিলোমিটার পড়তা হ্যায়? 220 কিলোমিটার। তো ফির হাম লোগো কো জানে মে কিতনা টাইম লাগেগা? 9:30 আমরা 9টার সময় রওনা দিয়ে চলে আসছি। এটা শুধুমাত্র পসিবল হয়েছে আমাদের পার্সোনাল ভেহিকল থাকার কারণে। পাসপোর্ট আমার ব্যাগে, হ্যালো। আমাদের ব্রেকফাস্ট আর ডিনার এখান থেকে সার্ভ করা আছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 1103। আমাদের রুমটা দেখেন, মানে তাজমহলের এরিয়াতে এসে এখানে রুমটা কিন্তু আমার কাছে হেভি লাগছে, তাই না? মোগলীয় রুম, মোগলীয় রুম। তুমি চিপা দিয়ে কি দেখার চেষ্টা করতেছো? শেষ মমতাজ রেসিডেন্সি, শেষ মমতাজ রেসিডেন্সি। আমি বুঝেছি মডার্ন মমতাজ, মডার্ন মমতাজ। সে মমস্তাজ খুঁজছে, মমস্তাজ।
যে ফ্লোরটা অনেক সুন্দর উডেন ফিনিশ আছে দেখছো তো আমাদের একটা এক্সট্রা বেড আছে সেটা আপনাদেরকে রাতে হয়তো আমি আপনাদেরকে দেখাবো বাট এটা কত সুন্দর দিছে না বেড মানে ফুলটা এইটাই আমি দেখতেছিলাম যে ট্র্যাডিশনাল প্লেসগুলো ইন্ডিয়াতে দেখা যায় যে অনেক কালারফুল হয় তো ও এখানে রুম থেকে শুয়ে একবারে পুরো ফুললেই পুরো সিটিটা বাইরে ওয়াশরুমটাও বড় আছে স্যার হ্যাঁ যেহেতু এটা একটা মানে গুড প্রপার্টি এখানে হেয়ার ড্রায়ার আছে ও বাংলার শাহজাহান এই জি আমরা সবাই ট্র্যাডিশনাল মোডে চলে আসছি এটা খুললেই আমার ভেতরের হাঁডি চিকেন স্পেশালি आपका लेग पीस फूड खाइए কেমন মাহমুদ অনেক ভালো অনেক অনেক ভালো আর এটা কিন্তু হালাল তো আপনারা নিঃসন্দেহে এখানে এসে খেতে পারেন আমার এই পুরাটাই রয়ে গেছে আমার এখান থেকে খাইতে হবে আচ্ছা আমরা তাহলে খাই যা সাথে আছে রায়তা ইয়েস আর এই সব কিছু কিন্তু ইনক্লুড আছে আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে স্মেল লেবু দাও একটু এই যে আচ্ছা আচ্ছা হলো মমতাজ মমতাজ এ আল গফফার মমতাজ জাহান আরে ইরা কি চেলা জো হে আকেলা আকেলা জো হে আকেলা বাত তো সহি হে यहाँ से गाड़ी नहीं जाता यहाँ से आगे गाड़ी नहीं जाता पोल्यूशन व्हीकल इलेक्ट्रिक व्हीकल जाएगा जो आपको तो जितना भी ताज के पोल्यूशन से गंदा हो जाएगा इसका होटल है वो गाड़ी जाता परमिशन जब वो भी यहाँ का वो गाड़ी नहीं जाएगा यहाँ का यूपी नंबर है यूपी 80 का है এ মনে হইতেছে ওই যে ফরেনাররা অনেক সময় ট্রেডিশনাল জামা কাপড় পরে ঘুরে না তোমাদের দুইজনকে ওই রকম লাগতেছে এই সাইডে যেহেতু আমরা দ্য ট্রাভেল গ্রুপের মাধ্যমে আসছি সেহেতু তারাই তাদেরই একজন আমাদের জন্য টিকিট আনতে গেলেন আর আপনারা কিন্তু চাইলে নিজেরাও টিকিট করতে পারেন এখানে টিকিটের ফেয়ার আমি স্ক্রিনে দিয়ে দিছি আপনাদের সুবিধার্থে আরে যেখানে অনেক বড় লম্বা লাইন বললো যে লুক নাই তারপরে বললো যে এখন নাকি টুরিস্ট নাই কে বলছে তারপরে এই অবস্থা তাহলে লুক যখন থাকে তখন কি হয় মানে প্রত্যেক বছরে বছরে এখানে কিভাবে কিভাবে মানে এরা চেঞ্জ করছে তাজমহল এইটাই এই রোডটাতে দেওয়া আছে এই যে 1987 সালের ছবি তাজমহল কে अंदर ये ताजमहल का ईस्ट गेट ये ताजमहल का वीआईपी गेट है क्योंकि यहाँ ताजमहल के अंदर जितनी भी वीआईपी वीवीआईपी सेलिब्रिटीज जो एंट्री होती हैं वो सिर्फ इस गेट से होती है ओह वी आर वीआईपीज नाउ वो मलाकाइट है वो स्टोन साउथ अफ्रीका से मंगाया गया था येलो देख रहे हैं जैस्पर है ऐसे बहुत सारे स्टोन है जो ताजमहल के अंदर यूज किए गए सूरा अल-फज्र ना पुराटा এই বর্ডার বরাবর এই যে এখান থেকে শুরু হয়েছে রাইট হ্যান্ড থেকে শুরু হয়েছে এখানে লেফট হ্যান্ডে শেষ হয়েছে বুঝছো কারণ আরবি তো রাইট হ্যান্ড থেকে শুরু হয় সে পুরাটার মধ্যে সুরা আল ফজর লেখা হয়েছে নানা তুমি বলো আমি স্পিচলেস হয়ে গেছি দিস ইজ অ্যাকচুয়ালি মানে মানে কি বলবো আমি মানে মুখের ভাষা আর এক দেখেন
এই যে সেই তাজমহল যেটা আমরা टोटल इसे 22 इयर्स लगे बनने में एंड 20,000 वर्करों ने इसको मिलकर बनाया। तो ये जो ताजमहल है ये निशानी है शाहजहां एंड मुमताज़ की मोहब्बत की। ये হচ্ছে শাহজাহান এর তাজমহল মমতাজের জন্য বানিয়েছিল আর এটা দেখার জন্য হাজার হাজার মানুষের আগমন। ফ্রাইডে কে দিন তাজমহল ক্লোজ রাতা হয় বাট ইয়ে ওপেন হতা হয় ইয়াহা কে লোকাল মুসলিম লোগো কে লিয়ে জো তাজমহল কে আসপাস রহতে হ্যায়। क्योंकि ताजमहल के अंदर जो शाही मस्जिद है इसके अंदर वो जुमे की नमाज पढ़ने के लिए आते हैं। ये 400 साल पुराना है। 400 साल पुराना पत्थर है ये जो आप आर्ट देख रहे हैं यहाँ पर, ये सब 400 साल पुरानी आर्ट है। ये वन पीस डिजाइन यहाँ पर बना हुआ है वहाँ से लेके और आगे तक यहाँ तक ये पूरा एक पट्टी एक पीस है। एक पीस তোমরা শাহজাহানি জুতা পরে লইছো নাকি মোজা? উপর দিয়া ফিটফাট, নিচে দিয়া সদরঘাট। ওই যে ওই এরিয়াটা দেখতেছেন না, ওই পর্যন্তই শুধুমাত্র মানে এই সাইডের মানুষরা ভিডিও করতে পারবে। ওইটার ভেতরে গেলে শুধু আপনি যেতে পারবেন, কোনো ভিডিও অ্যালাউড না ওই সাইডে। একদম কাছ থেকে দেখো এবার শাহজাহানের সেই তাজমহল। আচ্ছা আরেকটা জিনিস জানো কি? আমি আমার আম্মুর শাড়ি পরে আসছি। আম্মুর শাড়ি পরে শাহজাহানের তাজমহল দেখতে এসে পড়েছে? আমি তো আমার আব্বুর শাড়ি পরলাম। শাহজাহান এখানে বসে বসে যমুনা নদীর যে হাওয়া খাইতো। আর আগের কালে কিন্তু জমির সাইড মানে নদীর সাইডের জমিটাকেই মানে বসবাস যোগ্যতার বেশি ধরত। বসবাস যোগ্য এবং ওটার ডিমান্ড ছিল তখন বেশি। অনেক ডিমান্ড ছিল বেশি, যেমন এখন হচ্ছে রাস্তার পাশের জমির অনেক ডিমান্ড এরকম। তাজমহল দেখে এক্সিট নিয়ে বের হয়েছি আর এখানে বিভিন্ন সুভিনিয়র শপ আছে। তো ফার্স্টে আমি বুঝি নাই যে এখানে ওরা মানে ছোট ছোট গুডস বিক্রি করে। তো এখানে একজন বলতেছিল 50 rupees ফর ওয়ান তাজমহল, আর আমি বলতেছি কিরে ভাই আমরা টিকিটই কিনলাম 700 টাকা। রাতে আমাদের হোটেলে পৌঁছে দেখি ইন্ডিয়ান আইটেমের পাশাপাশি ইটালিয়ান চাইনিজ খাবার নিয়ে বুফে রেডি করা হয় গেস্টদের জন্য। গ্রিন চিলি সস আর রেড রেড চিলি সস, আলু ভাজির মতো অনেকটা। কিন্তু এই যে দ্বিতীয় দফা শুরু হয়ে গেছে, কিন্তু স্ট্যান্ডার্ড টেস্ট। তবে সবচেয়ে আপনার যে নুডলসটা ভালো। হ্যাঁ হ্যাঁ, এই চাউমিনটা সবচেয়ে বেশি ভালো, হাক্কা নুডলস। রাউন্ড 3 মাহমুদের রাউন্ড 3। এই সব বুফে খাবারগুলো আসলে মাহমুদের খুবই লাভ হয় নাকি? খুবই লাভ হয় মানে মানে প্রচুর লাভ হয়। রাজস্থান ঘুরতে ঘুরতে তুই তো টাকা দেস নাই, তোর টাকা কেমনে শেষ হয়? তুই টাকা খুঁজতাছস? নাই এমনি ফুকি, আগে তে ফুকি চিন্তা করলে এখানে এসে যে কিছু কামাই নিতে পারি। দে দে ভাই, দিন সে কিছু নেই খায়া, দিন সে কিয়া এক মাইনে সে কিছু নেই খায়া। গুড মর্নিং সবাইকে, শুরু হয়ে গেল আমাদের ট্রিপের চতুর্থ দিন আর আজকে আমরা অনেক এক্সাইটেড, কারণ আজকে আমরা যাব ভারতের অন্যতম কালারফুল রাজ্য রাজস্থানে। তাই ইনশাআল্লাহ খুবই জলদি আমাদের নেক্সট ভিডিওতে আপনারা আরও চমৎকার কিছু দেখতে যাচ্ছেন, তাই স্টে টিউনড। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।